হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি কি সেই মানুষদের দলে যে কোনো ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন দেখলে মনে হয় এটা কিভাবে সম্ভব বা এটা কিভাবে তৈরি করা হয়েছে? আপনি সেই রকম উৎসুকদের দলে হয়ে থাকেন, তবে নদী বা সমুদ্রের উপরে ব্রিজের কনস্ট্রাকশন দেখলে মনে হতেই পারে এটি কিভাবে তৈরি হয়েছে? আপনার উৎসুক মনকে সন্তুষ্ট করার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আমি এই ভিডিওতে বলতে চলেছি নদী ও সমুদ্রের বুকে শত শত চ্যালেঞ্জ মোকাবিলা করে এইসব ব্রিজ কিভাবে তৈরি করা হয়েছে, যা দেখলে মনেই হতে পারে এই ইঞ্জিনিয়ারিং প্ল্যান কিভাবে সম্ভব হতে পারে। এই ব্রিজ আধুনিক সভ্যতার জন্য কতটা অপরিহার্য তা বলে শেষ করা যাবে না। এই ব্রিজ এক শহর থেকে অন্য শহর এবং অন্য গ্রাম থেকে অন্য গ্রাম কানেক্ট করেই চলেছে, যার ফলে আমরা খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি এবং খুব অল্প মূল্যে পরিবহন করতে পারি খুব সহজে। আমাদের পশ্চিমবঙ্গে এরকম অনেক ব্রিজ রয়েছে, যেমন হাওড়া ব্রিজ, হুগলি সেতু, ফারাক্কা ব্যারেজ, তা খুব বিখ্যাত। কোনো ব্রিজ তার ইতিহাসের কারণে বিখ্যাত, কোনো ব্রিজ তার ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের জন্য বিখ্যাত, আবার কোনোটা দৈর্ঘ্যের জন্য বিখ্যাত। এইসব ব্রিজ তৈরি করার জন্য এমন কনস্ট্রাকশন এবং এমন যন্ত্রপাতি প্রয়োজন যা না দেখলে আপনি কল্পনা করতে পারবেন না। কিছু কিছু ব্রিজ আছে এমন কনস্ট্রাকশন যা দেখে মনে হতেই পারে এই ব্রিজটা কিছুই কঠিন না। কিছু কিছু ব্রিজ তৈরি করা খুব কঠিন হয়ে পড়ে, যেমন খরস্রোত নদীতে একটি ব্রিজের হাজার হাজার টন ওজন সইতে হয় এই পিলারগুলিকে। পিলারগুলি স্থাপন করতে হয় মাটির উপরে শত শত ফিট জলের নিচে। পিলার স্থাপন করার জন্য সত্যি চ্যালেঞ্জিং। এটি তৈরি করার জন্য দক্ষ মনোবল এবং রকেট সায়েন্সের প্রয়োজন। আমরা সাধারণত যেসব ব্রিজ দেখতে পাই তার মধ্যে হলো বিম ব্রিজ, সাসপেনশন ব্রিজ এবং আর্ক ব্রিজ। আমরা নদীর মধ্যে এইসব ব্রিজের ফাউন্ডেশন তৈরি করার জন্য ইঞ্জিনিয়ারদের মধ্যে জটিল কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। জলের গভীরতা যত বেশি হয় ইঞ্জিনিয়ারদের চ্যালেঞ্জ তত কঠিন হয়। খরস্রোতা নদীতে ব্রিজের জন্য ফাউন্ডেশন স্থাপন করতে ইঞ্জিনিয়ারদেরকে প্রথমে একটি স্ট্রাকচার তৈরি করতে হয়। এই স্ট্রাকচার তৈরি করতে ইঞ্জিনিয়ারদের কিছু মাপঝোঁক করতে হয়, তা হলো নদীতে ম্যাক্সিমাম এবং মিনিমাম গভীরতা, নদীতে জলের গতি, নদীর তলদেশে মাটির পথ, নদীতে ব্রিজের ওজন কেমন হবে এবং কেমন ওজনের যানবাহন চলাচল করবে, এগুলো ইঞ্জিনিয়ারকে খুব সূক্ষ্মভাবে মাপঝোঁক করতে হয়। তারপর ইঞ্জিনিয়ারদের কফার ড্যাম নামক একটি চোঙের মতো তৈরি করতে হয়। পিলার স্থাপন করার জন্য কফার ড্যামসের আকৃতি কখনো বৃত্তাকার বা কখনো চারকোনা হয়ে থাকে। এখন মনে আসতে পারে কফার ড্যামস কীভাবে তৈরি করা হয়। প্রথমে স্টিলের একটি স্ট্রাকচার ওয়েল্ডিং করে তৈরি করা হয়। আগেই বলেছি কফার ড্যামসের আকৃতি বৃত্তাকার বা চারকোনা হতে পারে। এরপর এটিকে নদীর মধ্যে ধীরে ধীরে স্থাপন করা হয়। তারপর এটি ঠিকঠাকভাবে জলরোধক করা হয়। তারপর পাম্পের সাহায্যে এটির মধ্য থেকে জল বের করে দেওয়া হয়। তবে সমস্ত জায়গায় এই পদ্ধতি ঠিকঠাক হয় না, সমুদ্রের নিচে এই পদ্ধতি চলে না। ইঞ্জিনিয়ারদের প্রথমে সমুদ্রের নিচে উঁচু জায়গায় খুঁজতে হয়, তারপর সেখানে এক্সকিউবিটার দিয়ে গর্ত খুঁড়তে হয়, সেখানে কপার ড্যাম স্থাপন করতে হয়, তারপর সেখান থেকে জল বের করে সিমেন্ট, সমস্ত জল শুকিয়ে গেলে তার মধ্যে পিলার প্রতিস্থাপন করা সম্ভব হয়। কংক্রিটের মিশ্রণ দিয়ে বিশাল আকার স্ট্রাকচার নির্মাণ করা হয়, তারপর সেখানে পিলার স্থাপন করা হয়। এরপর বিশাল ওজনের সিমেন্টের ব্লক অন্য জায়গা থেকে তৈরি করে সেইখানে আনা হয়। স্টেপ বাই স্টেপ এই কংক্রিটের ব্লক স্থাপন করা হয় এবং ব্রিজ তৈরি করা হয়। অনেক সময় জল শুকোতে না পারলে ফ্লোটিং কফার ড্যাম তৈরি করতে হয়। আমাদের রাজ্যে এমন কিছু কিছু ব্রিজ রয়েছে যা তৈরি করতে বিলিয়ন বিলিয়ন ডলার টাকার প্রয়োজন। আপনার মনে আসতে পারে এই ব্রিজ তৈরি করতে কেন এত টাকা প্রয়োজন, কারণ ভিডিওতে দেখতে পেলেন বিভিন্ন রকম বড় বড় যন্ত্রপাতি এবং উন্নত মানের কংক্রিট, বালি, রড এবং দক্ষ ইঞ্জিনিয়ার প্রয়োজন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনার একটি কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয় এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।